আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে আপনাদের সম্মুখে একটি চাইনিজ ফোন এই ফোনটা সম্পূর্ণ রানিং অবস্থায় এটা থেকে আইসি খুলবো এবং পুনরায় সেটার মধ্যে আবার আইসি স্থাপন করে দেখানোর চেষ্টা করব যে আইসি রিবোলিং আসলেই কোনো জটিল কাজ নয়। এটা কিছুদিন প্র্যাকটিস করলেই আমরা খুব সহজে এই কাজগুলো করতে পারি। তাহলে আমাদের ভিডিওগুলোর স্টেপগুলো ফলো করার জন্য আমি অনুরোধ করব, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ইনশাল্লাহ আইসি রিবোলিংয়ের যে বিষয়টা রয়েছে এবং আইসি পুনঃস্থাপনের যে বিষয়টা রয়েছে এটা আপনারা খুব সহজেই করতে পারবেন।
Thank you.